চা বাগানের মৃত শ্রমিকদের সই জাল করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 30 লক্ষ টাকা তছরুপের অভিযোগে এক ব্যাংক কর্মী সহ মোট 4 জনকে গ্রেফতার করল কালচিনি থানার পুলিশ। গত 20 ডিসেম্বর হ্যামিল্টনগঞ্জ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখা ম্যানেজার এই বিষয়ে কালচিনি থানায় অভিযোগ করে এবং এই অভিযোগের ভিত্তিতে স্টেট ব্যাংক হ্যামিল্টনগঞ্জ শাখার ক্যাশিয়ার ঘনশ্যাম গুরু ও তার সাথে যুক্ত 3 জন দালাল শম্ভু চৌধুরী, সমীর মির্ধা, রতন মিঞ্চকে গ্রেফতার করে পুলিশ ধৃতদের আলিপুরদুয়ার কোর্টে পাঠায়। ঘনশ্যাম গুরুং গত 31 ডিসেম্বর অবসর নিয়েছে চাকরি থেকে। এ বিষয়ে উল্লেখ্য, চা বাগানের সহজ সরল শ্রমিকদের টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে সই জাল করে আত্মসাত করার একটা চক্র ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে সক্রিয়। এমনকি মৃত চা শ্রমিকদের অ্যাকাউন্ট থেকে তারা টাকা বের করছে। অভিযান চালিয়ে এই চক্রকে গ্রেফতার করল পুলিশ। শ্রমিকদের টাকা আত্মসাতের এমন একটি চক্রের সাথে ব্যাংক কর্মীর যোগ সদস্যের ঘটনা প্রকাশ্যে চলে আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কালচিনি ব্লকের চাবলায়। এই বিষয়ে কালচিনি থানার ওসি অভিষেক ভট্টাচার্য জানান, শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাত করার অভিযোগে ব্যাংক কর্তৃপক্ষ জানায় এরপরেই ঘটনায় জড়িত 4 জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে 1 জন ব্যাংক কর্মীও যুক্ত, যদিও ওই ব্যাংক কর্মী গত 31 ডিসেম্বর অবসর নিয়েছে বলে জানা গিয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। স্যার, শুনলাম ওই চা বাগানে শ্রমিকদের PF ফান্ড থেকে টাকা এবং দালাল একটা চক্র একটা ধরা পড়েছে বিষয়ে। হ্যামিল্টনগঞ্জ ম্যানেজারের কাছ থেকে কমপ্লেন পেয়েছিলাম, ওই কমপ্লেন পেয়েছি, আমার তদন্ত চলছে। এর থেকে বেশি যা আছে বড় সঙ্গে সাহেবটাই বলতে পারবে। 4 জন অ্যারেস্ট। 4 জন অ্যারেস্ট।